খালেদা জিয়াকে কষ্ট দিয়ে অ্যাটর্নি জেনারেল আনন্দ পান বললেন রিজবি অ্যাটর্নি জেনারেল বিএমপি কে দমন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন বিএমপি এর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শুক্রবার বেলা সোয়া এগারোটার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি তিনি বলছেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়েও তার সকল শক্তি দিয়ে বিএমপি কে দমন করার প্রচেষ্টা করছেন রিজবি বলেন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ঠেকাতে আপিল বিভাগে লিটু আপিল করছেন দুদক গতকাল দুদকের পক্ষ থেকে লিটু করা হয়েছে এর আগে অ্যাটর্নি জেনারেল আবেদনের পরিপ্রেক্ষিতে আগে উচ্চ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত রেখেছেন অ্যাটর্নি জেনারেল অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ লাভ করেন রিজবি আরো বলেন তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা নন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন কর্মকর্তা তিনি বলেন যাই হোক তারপরও আমরা উচ্চ আদালত থেকে প্রতিকার পেয়ে থাকি অ্যাটর্নি জেনারেলের হাজার চেষ্টার মধ্যে যতটুকু প্রতিকার পাওয়া যায় এবং উচ্চ আদালত যাতে নিরপেক্ষ থাকে সেটাই জনগণের প্রত্যাশা তিনি আরো বলেন এভাবে প্রধান বিচারকে বন্দুকের জোরে জিম্মি করে পদত্যাগ করতে শাকট নেওয়া হয়েছে যেভাবে নিম্ন আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে ন্যায় বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে পড়েছে বেগম খালেদা জিয়ার মামলা সেটি বই প্রকাশ করছে রিজভি বলেন বিএমপি চেয়ারম্যানকে এবং বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সরকার প্রধান অন্ততঃ সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ निर्দोष বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করেছেন রিজভি আরো বলেন খালেদা নিশ্চয়ত মুক্তির দাবিতে 24 মার্চে বরিশালের বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। বরিশালে সমাবেশটি হবে আগামী 7 এপ্রিল। সংবাদ সম্মেলনে নেতা আব্দুল সালাম, খাইরুল কবির খোকন, আসাদুল করিম শাহিন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের বি নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। বি নিউজ টিভির সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।